আপনারা দেখছেন নিউজ বাংলা টুডে, সবার আগে সবার কাছে। পাতিপুকুর মাছের আড়ত বন্ধ হয়ে যাওয়ায় উপচে পড়া ভিড় দেখা গেল নিউ টাউন মিশন বাজারের মাছের আড়তে। সামাজিক দূরত্ব থেকে মাস্ক সব যেন শিখেই উঠেছে। আড়ত কমিটির কোনো তৎপরতা চোখে পড়ল না নিউ টাউন মিশন বাজার মাছের আড়তে। আজ সকালে এই মাছের আড়তে গিয়ে দেখা গেল এক ভিন্ন চিত্র। কোথায় লকডাউন, কোথায় সোশ্যাল ডিস্টেন্স, এই আড়তে ভিড় করেছে বহু মাছ ব্যবসায়ী। মানা হচ্ছে না সোশ্যাল ডিস্টেন্স, একে অপরের গা ঘেঁষে চলছে দর কষাকষি। অনেকে মাস্ক না পরে বিক্রি করছে, আবার অনেকে মাস্ক না পরে মাছ কিনতে চলে এসেছে। জিজ্ঞাসা করলে নানা অজুহাত, প্রশ্ন উঠছে এত কিছু ঘোষণার পরেও কি নজরদারির অভাব, নাকি মানুষের সচেতনতার এখনও যেতে মিলেই ছিল সেখানেই আটকে আছে। দেখা পাওয়া যায়নি আড়ত কমিটির কাউকেই, দেখা যায়নি পুলিশ প্রশাসনকেও। কেউ বলছে যারা অন্য কাজে যুক্ত ছিল আজ তারাও মাছ ব্যবসা শুরু করেছে, আর তাতেই ভিড় বাড়ছে এই আড়তে। বাজারে তো আজকে হয়েছে, একদিন ছিল না, পাইকের আজকে একটু ভিড় হয়েছে। ঠিক আছে, মুখে মাস্ক নেই কেন? ভুলে গেছি স্যার আনতে। এরকম করে ভুললে চলবে? তাড়াতাড়ি এসেছি, ভুলে গেছি। ঠিক আছে, বয়স হয়ে গেছে না, ভুল হয়ে গেছে না, ভুলে গেছে। আপনার নাম কি? আমার নাম কার্তিক। কোথায় থাকেন? ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা টুডে। আমরা আসছি নতুন রূপে আপনার শহরে, চোখ রাখুন, সঙ্গে থাকুন। দেশ বিদেশ, রাজ্য রাজনীতি, শিক্ষা সংস্কৃতি, অর্থনীতি ক্রীড়া, অপরাধ বিনোদন, সমস্ত খবরের তাজা আপডেট পেতে চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেলে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন।